দেখো, যদি এখানে বলছে সি হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এবি হলো ব্যাস, এটা এ এটা বি, তাহলে এই যে এবি ব্যাসটা তো সি দিয়েই যাবে। তো এখানে এ বিন্দুর স্থানাঙ্ক বলছে 6, -7, আর সি বিন্দুর স্থানাঙ্ক বলছে 5, -2। বি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরলাম x1, y1। তাহলে এটাকে যদি এক্স ওয়াই ধরি আর এটাকে যদি x2, y2 ধরি, তো সি বিন্দুটা কেন্দ্র যেহেতু, তাহলে ব্যাসের মধ্যবিন্দু সি হবে, এবি ব্যাসের মধ্যবিন্দু সি। তো মধ্যবিন্দুর ফর্মুলাটা এক্স সমান x1 + x2 / 2 আর ওয়াই সমান y1 + y2 / 2। এই যে এইটা আমি কিন্তু ধরেছি, বি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিয়েছি x1, y1। তাহলে এক্স মানে দেখো 5, এক্স ওয়ান জানি না, এক্স টুর মান দেখো 6/2, তার মানে 5 × 2 = 10 সমান, এটা 10 ধরো, x1 + 6 তার মানে 10 - 6 = x1, তার মানে 4, 4 = x1, মানে x1 = 4। এখানে দেখো ওয়াই সমান এই যে -2, তাহলে -2 বসাও, y1 মানে হচ্ছে তোমার y1 আর y2 মানে যে -7। তাহলে এখানে কোনাকুনি গুণ করো, দেখো এটা y1 প্লাস মাইনাস মাইনাস হলো 7 সমান -2×4। এবার তাহলে y1 কত, 7 ওইদিকে গিয়ে প্লাস হয়ে গেল, মাইনাস থাকলে প্লাস হয় ওই পাশে গিয়ে 3। তাহলে x1 সমান পেলে তুমি 4 আর y1 সমান পেলে 3। তাহলে যে বি এর যে স্থানাঙ্কটা সেটা কত হবে, x1 y1 ধরেছিলাম, তাহলে x1 মানে 4 আর y1 মানে 3, তাহলে স্থানাঙ্কটা হয়ে গেল 4, 3।